আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি আব্বাসউদ্দিন বরিশাল থেকে বলছি জি ডাক্তার সাহেব শুনছেন জি আমি শুনতে পাচ্ছি আচ্ছা আমার 3-4 বছর আগে কক্সিডেনিয়া হয়েছিল হুম হুম আমি আমার এখানকার একজন প্রফেসরকে দেখিয়েছিলাম তো উনি কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছেন জি বাট এক্সরে করলো তো তাতে এক বছর পরে আবার দেখা করলাম যে আমার তো কোনো ডেভেলপ হয় নাই ব্যথাটা এরকম শুধু আপনার বসলে ব্যথা এমনি হাঁটলে ব্যথা নাই শুইলে ব্যথা নাই হ্যাঁ শুধু আপনার যদি বসে তাহলে আপনার ব্যথা হয় আপনি কি মোটরসাইকেল চালান বা এই জাতীয় কোনো অ্যাক্টিভিটিস না না তো এটা হওয়ার মানে আমি আমরা কক্সিডেনিয়া নিয়ে আমি অনেক ইয়ে বলেছি ধন্যবাদ আমি বলছি আপনার উত্তর আসলে থাকবো হ্যাঁ আপনি থাকতে পারেন আপনি শুনেন আমার কথা কক্সিডেনিয়া এটা হচ্ছে একেবারে আমাদের যে কশেরুকা মেরুদণ্ড শেষ প্রান্তে মানে পায়খানা রাস্তার ঠিক উপরে একটা ইঞ্জুরি হয় সাধারণত মহিলাদের হয় এটা কমন আচ্ছা মহিলাদের হওয়ার মূল কারণটা হচ্ছে মহিলারা পীড়া মোড়া ফ্লোরে বসে কাজ করে নিচে বসে বসে তারপরে বাচ্চাদের খাবার খাওয়াতে হয় তাকে অনেক কারণে তাদের কিছু ভুল বসার কারণে কক্সিসের ওখানে একটা ইঞ্জুরি হয় বারবার তারপরে যারা রিক্সায় চড়ে সবসময় তারপরে যারা মোটরসাইকেল ড্রাইভ করে তারা কিন্তু দুই দিকে পা দুই মোটরসাইকেল দুই পাশে রেখে তাকে বসতে হয় এবং যদি একটু কুঁজো হয়ে বসে ওই কক্সিসে বারবার ইঞ্জুরি হয় তো এটার ট্রিটমেন্ট কি এটার ট্রিটমেন্ট বিভিন্ন থেরাপি আছে যেমন আমরা লেজার দিয়ে থাকি লেটেস্ট আমরা এখানে পিআরপি বা প্রোলো থেরাপি দিয়ে থাকি বা অনেক সময় কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন খুবই ইফেক্টিভ কাজ করে আপনি যত কিছুই করেন না কেন যত থেরাপি দেন যদি ভালো হয়ে গিয়ে আবার হবে এর মূল কারণ হচ্ছে এডুকেশন আমি এই জন্য বারবার বলছি যে আর্গোনমিক্যাল কারেকশন করতেই হবে দ্যার ইজ নো ওয়াই মানে আপনাকে পীড়া মোড়া ফ্লোরে শক্ত জায়গায় বসা কুঁজো হয়ে বসা মোটরসাইকেলের সামনে ঝুঁকে বসা রিক্সায় চড়া এগুলো বাদ দিতে হবে এছাড়া কোনো উপায় নেই সবসময় স্ট্রেট বসতে হবে তো আমার মনে হয় আপনার ওই কারেকশনটা করা দরকার দর্শক যেটা আপনার বসায় ভুল হচ্ছে এবং কখনও কোনো শক্ত জায়গায় বসবেন না বা একেবারে টু লিন মানে একেবারে নিচে হয়ে বসা যেমন পিড়িতে বসা বা টুল আছে অনেক খুব লো হাইটের টুল এগুলোতে বসা যাবে না সবসময় মেরুদণ্ড সোজা করে বসবেন দেখবেন এই সমস্যাটা চলে গিয়েছে এটা কোনো ওই অ্যাডভান্স কোনো চিকিৎসা নিয়েও রেজাল্ট আসবে না যদি না আপনি কারেকশন না করেন মানে আপনার বসাটা কারেকশন করেন আপনি একজন পুনর্বাসন বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে আপনার ওনার কাছ থেকে জাস্ট বসাটা শিখে নেন যে আপনি কারেকশন কীভাবে বসবেন বসার নিয়মটা যদি মেনটেন করতে পারেন এটা জীবনও হবে না আর কিছু এক্সারসাইজ আছে অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে একটু দেখতে পারেন আমার নাম দিয়ে চ্যানেলটা আছে সেখানে আমরা কিছু কক্সিডেনের এক্সারসাইজ এবং বসা কারেকশনটা কি এবং আমার পেজও ফেসবুক পেজও আছে আমরা অনেক ছবি দিয়েছি এগুলো কিন্তু কারেকশন করলে এমনিতেই ঠিক হয়ে আসবে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আমি মেহেরপুর জেলা থেকে বলছি আমার নাম আকরাম জি হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি জি আমার আজ আপনার বয়স কত বয়স 45 আচ্ছা এই যে হাঁটুর সমস্যা আপনি এই যে এতদিন পর্যন্ত কি জাতীয় আমি বুঝতে পেরেছি কি জাতীয় চিকিৎসা নিয়েছেন আপনি মানে আপনি চিকিৎসাটা কি ঔষধ থেরাপি বা কোন কি করেছেন আমি সেটা জানতে চাচ্ছি জি শুধু পেন কিলার খেয়ে আছেন আমি বুঝতে পেরেছি দর্শক আমি উত্তর দিচ্ছি যে ওনার বুঝেই যাচ্ছে উনি অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন এবং দুই হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস তো এটা বাংলাদেশে আমি প্র্যাকটিসে আমি দেখে আসছি দীর্ঘদিন মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে হাঁটুতে ব্যথা হলে আর্থ্রাইটিস হলেই চেয়ারে বসে নামাজ পড়বে আর নিচে বসবে না সিঁড়ি বাইবে না এই যে তিনটা জিনিস এটা অ্যাভয়েড করতে হবে মানে এই তিনটা জিনিস একটা ভ্রান্ত ভুল ধারণা এবং চিকিৎসা
তবে হ্যাঁ, যদি কেউ কোনো কারণে শরীরে যে কোনো জোর আঘাত পায়, ব্যথা পায়, যে কোনো কিছু, ইভেন কি যে কোনো জ্বর হলেও তো আমরা বলি আপনি রেস্টে থাকবেন, মানে সাময়িকভাবে কিছুদিনের জন্য এগুলো নিয়ম পালন করতে হবে, বাট সব সময়ের জন্য না। তো বাংলাদেশে আমি প্রায় দেখি হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়বে, বা সিঁড়ি বাওয়া যেটা স্পেশালি, অনেক সময় রোগীরা বলে স্যার সিঁড়ি বাইলে নাকি হাঁটু আরো ক্ষয় হয়ে যায়, বা বেশি হাঁটাহাঁটি করলে হয়ে যায়, বা নিচে বসা বন্ধ করে দেয়। তো এটা একটা অবৈজ্ঞানিক ভ্রান্ত ধারণা, এটা কিছুদিন হয়তো 10-15-20 দিন, সর্বোচ্চ 1 মাস অ্যাকর্ডিং টু ডাক্তার। ডাক্তার যদি তাকে বলে থাকে তুমি মুভমেন্ট করবা না বা হাঁটু ভাঙ্গা যাবে না, তাহলে হয়তো কিছুদিন করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী যদি সেটা করে তাহলে ওনার মতো এরকম সমস্যা পার্মানেন্ট হয়ে যাবে, যে হাঁটু ব্যথা আর জীবনও ভালো হবে না। ইভেন কি আফটার 7 ইয়ার্স লেট বা 10 বছর পরে দেখা যাবে যে তার হাঁটু একেবারে ডিসেবল হয়ে গিয়েছে বা ফিক্সড হয়ে গিয়েছে বা অ্যাঙ্কাইলোসিস হয়ে যায়, জমে যেতে পারে, যেটা হচ্ছে আলটিমেটলি তার কি পঙ্গুত্বের দিকে সে চলে যাবে, এক প্রকারে সে অক্ষম হয়ে যাবে। তো আমি রোগীর ক্ষেত্রে বলবো, দর্শক আপনার হাঁটুর এক্সরে, কিছু ব্লাড টেস্ট করে আপনাকে পুনর্বাসন চিকিৎসা যেতে হবে, যেটা আমরা বলছি নিরাপদ চিকিৎসা। এই পুনর্বাসনের মধ্যে বিভিন্ন ডাক্তারি ব্যায়াম আছে, থেরাপিউটিক এক্সারসাইজ, এবং সেই ক্ষেত্রে অবশ্যই একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে করতে হবে। বিভিন্ন ইলেকট্রোথেরাপি প্রয়োজন হতে পারে, এখানে অ্যাডভান্স বিভিন্ন এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, এগুলোর মাধ্যমেই কিন্তু হাঁটু ভালো হয়ে যাওয়া সম্ভব। আর এই ক্ষেত্রে যাদের হাঁটুর সমস্যা স্পেশালি, আপনাদের রোজ ওজনটা মেনটেন করতে হবে, যদি শরীরের হাইট বয়স অনুযায়ী ওজন বেশি হয়ে যায় সেটাকে কন্ট্রোলে রাখতে হবে, কমিয়ে ফেলতে হবে বা ওজন কমানোর ব্যবস্থা নিতে হবে, খাবার কন্ট্রোল করা বা অন্য যে সকল নিয়মগুলো মেনে ওজন কমানো সেটা খেয়াল রাখতে হবে। আর আপনার হাঁটুর ক্ষেত্রে স্পেশালি এক্সারসাইজ, যেমন কোয়াড্রিসেপস স্ট্রেটিক এবং স্ট্রেন্থেনিং, এই দুইটা এক্সারসাইজ খুবই ইফেক্টিভ। তার মধ্যে স্ট্রেটিক স্ট্রেন্থেনিং আপনার ইচ্ছা করলে সাইক্লিং করলে অটোমেটিক দুইটা কিন্তু হয়ে যায় এক্সারসাইজের মধ্যে পড়ে। তবে উঠবস করা, সিঁড়ি বাওয়া, এগুলো চেষ্টা করতে হবে, কন্টিনিউ করতে হবে। আর কিছু সাপ্লিমেন্ট আছে, যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এগুলা ভালো কোম্পানির পাওয়া যদি যায়, একটা করে দুবেলা টানা 2-3 মাস খেতে পারেন। ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদী খাওয়া ঠিক না, তাতে আপনার কিডনি বা লিভার বিভিন্ন গ্যাস্ট্রাইটিস বা আলসার হতে পারে। তো এগুলা ব্যথার ওষুধ না খেয়ে আপনাকে পুনর্বাসন, যে চিকিৎসার কথা আমরা বলছি, নিরাপদ চিকিৎসার দিকে আপনাকে আগাতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত আছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? লাইনটি কেটে গেছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।